হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের সব থেকে বড় যে নামটা ঘোরাফেরা করছে তার নাম হচ্ছে আদ্রিয়ান লোপেজ, এবং শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি এই প্লেয়ারটা সিগনেচার করতে পারে। স্পেনের একজন ফুটবল প্লেয়ার এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এফসি পোর্তোর মতো জায়গায় ফুটবল খেলছে, তো আমরা দেখে নেব তার গোলগুলো এবং তার প্লেয়িং স্টাইল। চলো বন্ধু, দেখা যাক তার গোলগুলো এবং তার প্লেয়িং স্টাইলটা। আদ্রিয়ান লোপেজ হচ্ছে 33 বয়সী একজন ফুটবল প্লেয়ার এবং দুর্দান্ত ফুটবল প্লেয়ার। তার যদি প্রোফাইলে দেখা হয় এবং খুব ভালো মানের ফুটবল প্লেয়ার, এবং এই মুহূর্তে উইদাউট ক্লাব আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে ফুটবল খেলেছে। এবং যদি এই গোলটা দেখো, দেখো দুর্দান্ত একজন স্ট্রাইকার এবং বক্স স্ট্রাইকার, সেই পজিশনে খেলতে পছন্দ করে এবং এফসি পোর্তো অ্যাটলেটিকো মাদ্রিদের মতন টিমে ফুটবল খেলেছে। তো সেই অনুযায়ী দেখা যায় তো অ্যাজ এ প্ল্যান হিসেবে যদি সিগনেচার হয় এফসি ইস্টবেঙ্গলে, যদিও এটা এখন রিউমার্সের পর্যায়ে আছে, সব জায়গাতে অনেক সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে, আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করে নিই। এবং গোলগুলো যদি দেখো তাহলে দেখবে এই যে এই গোলটা এই কত সুন্দরভাবে মানে পিছন থেকে এসে পড়ে, যা বলতে পারে যে ডিফেন্সের ভুল থেকে গোল করা এবং সঠিক জায়গায়। একজন স্ট্রাইকারের আসল কাজটাই হচ্ছে সঠিক সময় সঠিক জায়গায় উপস্থিত থেকে বলটাকে গোলে কনভার্ট করা, এবং যেটুকু দেখে বোঝা যাচ্ছে যে সেই দিক থেকে সেই কাজটা করতে, মানে গোল করার যে আসল যে কাজটা, মানে আলটিমেট যে গোল করার কাজটা, কিন্তু যথেষ্ট পারদর্শী। এবং ঠিক দেখো ঠিক ঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটা টিমে ফুটবল খেলেছে, তার কথা তো বলার কোনো অপেক্ষায় রাখে না। এফসি পোর্তোর ফুটবল খেলেছে, ভেলারের ফুটবল খেলেছে, তো দুর্দান্ত ফুটবল প্লেয়ার। যদি এই শাইনিংটা হয়, কিন্তু এই শাইনিংটা হওয়ার ক্ষেত্রে যে মূল যে বাধাটা আছে সেটা হচ্ছে এই যে মার্কেট ভ্যালু, যেটা দেখা যাচ্ছে প্রায় 9 কোটির উপরে মার্কেট ভ্যালু, মানে 10 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু। তো এত টাকা দিয়ে কি ইস্টবেঙ্গল সই করাবে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যদি সিগনেটা হয় তাহলে অবশ্যই আইএসএলের জন্য একটা বিরাট বড় দিগন্ত উন্মোচন হবে এবং আইএসএলের মান বৃদ্ধি পাবে, ভারতীয় ফুটবল উপকৃত হবে যদি এই সইটা হয়ে যায়। কিন্তু এবার হচ্ছে এই সইটা হবে কি না, এটা হচ্ছে সত্যি ব্যাপার। তার কারণ হচ্ছে যে ট্রান্সফার মার্কেটে যেটা দেখা যাচ্ছে যে মার্কেট ভ্যালুটা অনেক বেশি, এবং এই মুহূর্তে দেখো এই যে বলটা দিয়ে নিয়ে যাচ্ছে, এবং এই যে বলটা যে গোল করার যে এবিলিটি, এবং মানে এবিলিটি যথেষ্ট ভালো। তো আর কিছু নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা লাইভে এসে প্রোগ্রাম করি এবং আপনারা সে সমস্যাদের সাথে আলোচনা করি। আমাদের মোটামুটি লাইভটা এই মুহূর্তে 12:30 সময় হচ্ছে, আজকে 12:30 সময় আমরা উপস্থিত থাকবো, তো এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। ততক্ষণের জন্যে বাই, এবং নতুন কোনো ভিডিও দেখা হবে এই কামনা করি। ততক্ষণের জন্যে বাই।